नमस्कार अपनारा झाड़ग्राम न्यूज प्लस फेसबुक पेजे सरसरी एक मात्र देखते कैक दिन आगे रेजाल्ट बढ़ी गत शुक्रवार जो रेजाल्ट प्रकाशित हो झाड़ग्राम जिला के प्रथम को आईएस पास कर शुभंकर भाला झाड़ग्रामेर भूमिपुत्र आसते दिल्ली के झाड़ग्राम इसे पहुँचे झाड़ग्राम स्टेशन से ही छवि अपनारा सरसरी देखते ताके संबोधना जानानोर जन्य इतिमध्ये हाजिर हयेछे अनेके झाड़ग्राम रिपोर्टार्स क्लाबेर पक्ष थेके सम्पादक अशोक भट्टाचार्य तिनिओ एसेछेन एखाने ताके झाड़ग्राम रिपोर्टार्स क्लाबेर पक्ष थेके ताके संबोधना जानानो होच्छे एबं रयेछे तार बाबा राजनारायण बाला तिनिओ किन्तु रयेछेन आमरा देखते पाच्छि दिल्ली थेके तिनि एइमात्र प्रथम आईएस हवार पर झाड़ग्रामे पा दिलेन एबं रयेछे तार दीदी तार छोटदिओ रयेछे आमरा देखते पाच्छि एक सुंदर मुहूर्त झाड़ग्रामेर गर्व बला जेते पारे आमादेर झाड़ग्राम जिले प्रथम आईएस अफिसार शुभंकर प्रथम दिल्ली थेके झाड़ग्रामे माटिते पा दिले आईएस होये केमन लागछे? ভাল লাগছে, অবশ্যই খুবই ভালো লাগছে। আমি দু একদিন পরে এসেছি, এটার জন্য আরও খারাপ লাগছে। দু একদিন আগে আসতে পারলে আরও ভালো হতো, বাট হ্যাঁ, অলওয়েজ হোম টাউন, ইট ফিলস গুড। আজকের এই সংবর্ধনা রিপোর্টার্স ক্লাব থেকে তোমাকে যে সংবর্ধনা, কেমন লাগছে এই বিষয়টা যদি বলো? মানে প্রথম এই মানে অন্যদিন তুমি ঝাড়গ্রাম এসেছো, কিন্তু আজকে ঝাড়গ্রাম আসার একটা অন্য মাত্রা যদি বলা যেতে পারে। খানিকটা মনে হয়, আমি আশা করিনি আসি এসে ফুল সংবর্ধনা। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন তার বাবাও রয়েছে, তার বাবার কাছ থেকে জেনে নেবো। প্রথম আপনিও ছেলেকে অনেকবারই হয়তো ঝাড়গ্রাম স্টেশনে নিতে এসেছেন, কিন্তু আজকে ছেলে শুধু ছেলে নয়, বলা যেতে পারে আইএস শুভঙ্কর বালা তার নামের পাশে কিন্তু আইএসটা যুক্ত হয়ে গেছে, কেমন লাগছে? হ্যাঁ, খুব গভীর আনন্দ আর কি, আপ্লুত, খুবই ভালো লাগছে, আনন্দের ব্যাপার। আপনারা সরাসরি শুনলেন তার বাবা রাজনারায়ণ বালা এবং তার দিদি রয়েছে, তার দিদির কাছ থেকেও আমরা শুনে নেব কেমন লাগছে। ভীষণ ভালো লাগছে, ভাই তার স্বপ্ন ছুটে পেরেছে, সেটাতেই সবথেকে বেশি খুশি। সত্যি আমরাও গর্বিত এবং ঝাড়গ্রাম জেলাবাসী হিসেবে প্রথম তিনি ইউপিএসসি পরীক্ষায় 79 র্যাঙ্ক করেছে তাকে সংবর্ধনা কিছুক্ষণ আগে জানালেন ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য এবং অন্যান্য সদস্যরা। সেই ছবি আপনারা সরাসরি দেখবেন ঝাড়গ্রাম নিউজ ক্লাবের ফেসবুক পেজের মাধ্যমে।